পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে দলের অবস্থান সহ একাধিক ইস্যুতে সোমবার দিল্লিতে বৈঠক বঙ্গ বিজেপির। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা সাংসদ সুভাষ সরকারের বাড়িতে এই বৈঠকে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্যের অন্যান্য বিজেপি সাংসদ ও শীর্ষ নেতৃত্বরাও। বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও। গেরুয়া শিবির সূত্রে খবর, কিছু নীতিগত সিদ্ধান্ত নিতেই এই বৈঠক। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে দলের অবস্থান সহ একাধিক ইস্যুতে সোমবার দিল্লিতে বৈঠক বঙ্গ বিজেপির। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা সাংসদ সুভাষ সরকারের বাড়িতে এই বৈঠকে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্যের অন্যান্য বিজেপি সাংসদ ও শীর্ষ নেতৃত্ব। বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও। গেরুয়া শিবির সূত্রে খবর, কিছু নীতিগত সিদ্ধান্ত নিতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবনাথ মুখার্জী। শিবনাথ, আজকে দিল্লিতে বৈঠক রয়েছে বঙ্গ বিজেপির, বৈঠক থেকে কি কি বিষয় উঠে আসার সম্ভাবনা রয়েছে? দেখো, সেটা হচ্ছে বঙ্গ বিজেপির যে এই বৈঠক, বৈঠক তিনি কিন্তু বাংলার যে রাজনৈতিক মহল, সেই বাংলার রাজনৈতিক মহলে কিন্তু একটা যন্ত্রণা তৈরি হয়েছে। তার কারণ কিন্তু জানি যে অমিত শাহ যখন এই বাংলা সাথে তখন কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একান্ত প্রায় 8 মিনিট কথা বলেন, এবং সেই কথা বলার পক্ষে বিভিন্ন তথ্য এসেছে আমাদের সামনে। তারপরে কিন্তু শুভেন্দু অধিকারী বিভিন্ন ভাবে একটা কথা বলার চেষ্টা করেন যে তাদের ভেতরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে, সেটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা মনে করা হচ্ছে যে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই দিল্লির বিরুদ্ধে এবং এই পঞ্চায়েত ভোটের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্যের অন্যান্য বিজেপি সাংসদ ও শীর্ষ নেতৃত্বরা আগামী দিনে কি শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ একে অপরকে কথা বলছে, একে অপরের বিরুদ্ধে কিছু কিছু কথা মন্তব্য করছেন, সেক্ষেত্রে সেই যে বাদানুবাদ সেটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের নজর এড়ায়নি বলে মনে হয়, সেই বিষয়গুলিও কি এই আলোচনার মাধ্যমে উঠে আসার সম্ভাবনা রয়েছে? পরবর্তী সময় কিন্তু দেখা গিয়েছিল যে বিজেপি থেকে ভোট আবার সিপিএম এ ফিরে এসেছে। সুতরাং সামগ্রিক ভাবে আলোচনার মধ্যে দিয়ে সমস্যার যাতে সমাধান হয় সেটার দিকেই কিন্তু শিবনাথ আমাদের সঙ্গে ছিলেন, প্রতিনিধি শিবনাথ মুখার্জি। এসএসসি চেয়ারম্যানের অপসারণের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। এসএসসি চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্য চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার আগে ওই পদ থেকে তার পূর্বসূরিদের সরিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় সোমবার দুই প্রাক্তন কর্তা চিত্তরঞ্জন মণ্ডল এবং প্রদীপ সুরকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। তলবেই সোমবার সকালে সিবিআই এর সদর দফতরে হাজিরা দেয় চিত্তরঞ্জন মণ্ডল এবং প্রদীপ সুর। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এসএসসি প্রাক্তন চেয়ারম্যান সুবিরেশকে দ্বিতীয়বার হেফাজতে নিয়েছে সিবিআই। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই 5 দিনের সিবিআই হেফাজত নেওয়া হয় সুবিরেশকে।
বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস। পঙ্কজ, যে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন চিত্তরঞ্জন মণ্ডল এবং প্রদীপ সুর, কি আপডেট রয়েছে? দেখো, দুজনকে সুধীরেশ ভট্টাচার্যের যে বক্তব্য সেটা শোনানো হবে এবং সম্ভবত আজকে তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের একটি পরিকল্পনা রয়েছে। জানা যাচ্ছে যারা দুজন এসেছেন আজকে তাদেরকে বেআইনি ভাবে কার্যত জোর করে তাদেরকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং এই পদ থেকে সরানোর পেছনে ভূমিকা ছিল সুধীরেশ বাবু, এবং সেই কারণে দুজনকে সাক্ষী হিসেবে আজকে মামলায় ডাকা হয়েছে এবং তাদের বয়ান রেকর্ড করা হবে এবং সুধীরেশ বাবুর যে পুরোনো বয়ান গুলো রয়েছে সেগুলো তাদেরকে শোনানো হবে, যে এবং তার পাল্টা বয়ান হিসেবে তারা সাক্ষ্য যা যা দেবেন সেইগুলো রেকর্ড করা হবে এবং সুধীরেশ বাবুর সঙ্গে তাকে তাদেরকে মুখোমুখি বসিয়ে তাদের যে কন্ট্রাডিক্টরি বক্তব্য সেগুলোতে আলটিমেটলি কি রেজাল্ট আসে সে বিষয়ে কিন্তু এখন দেখা রয়েছে। কারণ দুজনেরই বক্তব্য এর আগে কন্ট্রাডিক্টরি পাওয়া গেছিল, স্বাভাবিকভাবেই এই মামলায় এই দুজনের যে সাক্ষ্য হিসেবে যাদের বয়ান রেকর্ড করা হবে সেটা এই মামলায় যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ পঙ্কজ, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস।